খড়ের গাদায় সুচখনের মতন দাঁড়াও, কোথায় রেখেছি আমি নিজেই ভুলে গেছি। যে ইনস্টিটিউশনে পড়তাম সেখানে আমার সায়েন্স পড়ে লিটারালি কোনো লাভ হয়নি, সায়েন্স ম্যাথ কিছু করেই আমি কিছু বুঝতে পারতাম না। আগে পড়তে শুরু করেছি একদম প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে অ্যাটমিক মডেল। বাস বাস ছেড়ে দাও গাইস, তেল দিয়ে দাও গাইস। কি গান রে, উত্তর পাড়ার ছেলে দক্ষিণ পাড়ার মেয়ে, কি পূর্ব পাড়ার শ্বশুর শাশুড়ির পশ্চিম পাড়ার মা। তুই তাড়াতাড়ি মাথাটা আজ না, কাজী নজরুল ইসলাম শ্রেয়া আমাদের ভাই আছে, শুধু বলতে আছে কি আছে, তাই মা তো বলতে হবে, তাই মা আছে, তো আজকে আমার নিজেকে নিজে রিওয়ার্ড করার পালা। তো হ্যালো এভরিওয়ান, আজকে বরুলিনবালা মুখ নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, জাস্ট এখনও বেডেই বসে আছি, এখনও বেড থেকে নামিনি। তো এখন কটা বাজছে তোমাদেরকে দেখিয়ে দিই, ঘড়িটা দেখো, এখন বাজছে হচ্ছে নটা পাঁচ অলরেডি হয়ে গেছে। তো আমি এখনই জাস্ট উঠলাম, উঠেই তোমাদের এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আগের ব্লগগুলোর মতন এই ব্লগটাও ভালো লাগবে। তো নটা বাজছে এখন, কারণ অ্যাজ ইউজুয়াল রাতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় আড়াইটা বেজে গেছিলো, তো তাই জন্য এখন নটার সময় ঘুম থেকে উঠছি। তো চলো আজকে দেখতে থাকো ব্লগটা। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সেটা অনেকেই কমেন্ট করতে পারো যে দিদি সকাল সকাল বোরোডিন লাগিয়ে কেন। দেখো রাতে আমার বোরোডিন না লাগালে, শীত গ্রীষ্ম বর্ষা বোরোডিন না লাগালে আমার ঘুম আসবে না, ঠিক আছে? তো তাই জন্যই রাতে বোরোডিন লাগিয়ে দেন তারপরে শোয়া। তো চলো কন্টিনিউ করতে থাকো পুরো ব্লগটা। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ব্রাশ করতে যাব। আমি জানি তোমরা অনেকেই আছো যারা ক্লাস 11-12 পড়ো এবং আমার ভিডিও খুব ভালোভাবে দেখো, সেটা আমি আমার কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারি। তো তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ অফার, সেটা হচ্ছে ফিজিক্সওয়ালার তরফ থেকে বিরাট বড় একটা অফার, যেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদেরও অনেক ছোটো ছোটো ভাই বোনদের অনেক উপকার হবে। তো তাই জন্যই আজকে এই অফারটি শেয়ার করা। দেখো ফিজিক্সওয়ালা হচ্ছে আমাদের ভারতের বিরাট বড় একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে তোমরা দাঁড়িয়ে কিন্তু নিজেদের প্রিপারেশন কিন্তু বুস্ট আপ করতে পারো। কীভাবে বুস্ট আপ করবে এবং যারা জানো না ফিজিক্সওয়ালা কি, তাদের জন্য একটু ডিটেলসে বলে দিই। ফিজিক্সওয়ালা হচ্ছে ভারতের একটা বিরাট বড় অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে তোমরা ঘরে বসেই কিন্তু শুধুমাত্র স্মার্টফোন বা ল্যাপটপ আর একটা ইন্টারনেট কানেকশন থাকলে কিন্তু তোমরা ঘরে বসে খুব সহজেই প্রিপারেশন নিয়ে নিতে পারো। কিসের নিট, জেই বা NDA সমস্ত এক্সামের কিন্তু প্রিপারেশন ঘরে বসে খুব সহজেই এবং খুব কম টাকাতে কিন্তু তোমরা কোর্সগুলো পারচেস করতে পারো। কারণ আমরা জানি এই সমস্ত কোর্সের দাম কত বেশি হয় এবং আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এই কোর্সগুলো পারচেস করা সবসময় কিন্তু পসিবল হয় না। কিন্তু ফিজিক্সওয়ালা কিন্তু তোমাদের সমস্ত এই কথাগুলো মাথায় রেখে কিন্তু খুব কম টাকায় নিয়ে চলে এসেছে বিরাট বড় একটা কোর্সের অফার। এবং ফিজিক্সওয়ালার এটা টার্গেট যে তোমাদের মানসম্পন্ন এডুকেশন কিন্তু প্রোভাইড করা, আর সেই জন্যই কিন্তু এই বিরাট বড় একটা অফার। তো চলো দেখে নেওয়া যাক যে অফারগুলো কী কী আছে। দেখো তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য তো রয়েছে বোর্ড বুস্টার কোর্স, আর সঙ্গে সঙ্গে যারা ক্লাস 12-এর সঙ্গে সঙ্গে JEE নিট এই সমস্ত কিছু প্রিপারেশন নিচ্ছ, কমার্স NDA এগুলো সমস্ত কিছু প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্যও কিন্তু বিশাল বড় একটা কোর্স রয়েছে। এবং সঙ্গে যারা বোর্ড বুস্টার কোর্সে এনরোল করাতে চাও তাদের জন্য স্পেশালি রয়েছে, যেটা সেটা দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো এবং ভাবছো তোমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সমস্ত কীভাবে এক্সপিরিয়েন্স টিচারদের কাছ থেকে ভালো করে পরীক্ষার জন্য রেডি হবে, তাই জন্য কিন্তু ফিজিক্সওয়ালা নিয়ে চলে এসেছে তোমাদের জন্য একদম দুর্দান্ত কোর্স। এবং তোমরা সেখানে একদম বাংলা ভাষায় তোমাদের কিন্তু পড়ানো হবে এবং সমস্ত এক্সপিরিয়েন্স টিচাররা কিন্তু রয়েছে PW যারা তোমাদেরকে হেল্প করবে এই ভালো রেজাল্ট করতে পরীক্ষায় তোমাকে। এবং তোমরা পেয়ে যাবে এই কোর্সে এনরোল করলে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং সঙ্গে পেয়ে যাবে PDF ফরম্যাটে সমস্ত নোটস পেয়ে যাবে, যেগুলো সমস্ত এক্সপিরিয়েন্স টিচাররা তৈরি করেছেন। এবং ক্লাস করতে করতে কোথাও যদি তোমাদের অসুবিধা হয় সেই জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে ডাউট ক্লিয়ারিং ক্লাস, ঠিক আছে? এবং সমস্ত কিছু তোমরা এত কিছু সমস্ত একসাথে পাচ্ছ ওয়ান অ্যান্ড অনলি 599 টাকায়, মানে 599 টাকায়, যেটা খুবই কম এখনকার দিনে, খুবই কম। আমার মনে হয় যে এই 599 টাকাটা একদম কিছুই না, যেটা ওনারা প্রোভাইড করছেন খুবই অথেন্টিক এবং খুবই রিলায়েবল একটা সোর্স।
আরও যেটা পাবে সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল। এবং স্টাডি মেটেরিয়ালটা কিন্তু সমস্তই আপডেটেড একটা স্টাডি মেটেরিয়াল, যেটা পিডাব্লিউর বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স টিচাররা তৈরি করেছেন। আর যেটা পাবে সেটা হচ্ছে টেস্ট সিরিজ, যেটা হচ্ছে দুর্দান্ত একটা টেস্ট সিরিজ, যেটা তুমি ঘরে বসেই প্র্যাকটিস করতে পারবে। তুমি কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু নিজেকে ঘরে বসে প্রিপেয়ার করে নিতে পারবে এই টেস্ট সিরিজে। তুমি যদি পরীক্ষা দাও তাহলে কিন্তু তোমার এক্সামের রেজাল্টটা খুব ভালো হবে, কারণ তুমি ঘর থেকেই প্রচুর পরিমাণে টেস্ট কিন্তু প্র্যাকটিস করে গেছো। তো তাহলে চলো আর দেরি না করে এক্ষুনি এনরোল করিয়ে নাও পিডাব্লিউডি কোর্সে। আর স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ইউজ করে নাও, এখনই এই কোর্সটা পারচেস করো। কারণ এই কোর্সটা যদি পারচেস না করো তোমরা কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি মিস করবে। তো চলো এক্ষুনি কোর্সটা পারচেস করো। আর স্ক্রিনে যে কুপন কোডটা দেখতে পাচ্ছ PD100, সেটা কিন্তু এক্ষুনি কুপন কোডটা ইউজ করে কিন্তু কোর্সটা পারচেস করে ফেলো, তাহলে কিন্তু পেয়ে যাবে একদম ইনস্ট্যান্ট 150 টাকা পর্যন্ত ছাড়। তো চলো আর দেরি করো না। তো এখন আমি ব্রাশ করে চলে এসেছি, আর ব্রাশ করে এসে এখন আমি সমস্ত কিছু তাড়াতাড়ি গুছিয়ে নেব, কারণ সমস্ত কিছু গোছানো থাকলে অনেক মোটিভেশন পাওয়া যায়, আর মোটিভেশন পেলে আমরা খুব ভালো করে পড়াশোনা করতে পারবো। তো এখন যেটা করব সেটা হচ্ছে জানলাটা খুলব। সকালবেলা মাঝে মধ্যে মনে হয় যে জানলাটা খুলবো না, কিন্তু জানলা না খুললে কেমন একটা পজিটিভিটি পাওয়া যায় না, খুব মনে হয় যে রাত্রেবেলা সমস্ত নেগেটিভিটি যেন এখনও ঘরের মধ্যে রয়েছে। তো তাই জন্য সকালবেলা উঠেই আমি আগে জানলাটা খুলে দিই, তো সরিয়ে দিই। দেখো কি সুন্দর রোদটা উঠেছে, এই রোদটা দেখলেই তো মন ভালো হয়ে যায় শীতের, তাই না? গরমকালে এই রোদটাই যেমন আমাদের সকলের কাছে দুর্বিষহ হয়ে ওঠে, এই রোদটা শীতকালে কিন্তু একটা দারুণ জিনিস। তো এরপর যেটা করব সেটা হচ্ছে জল গরম। ঘরেই আমি গ্যাসটা এনে নিয়েছি, কারণ শীতকালে বারবার করে নিচে যাও, নিচে গিয়ে গ্যাসে করে জল গরম করো, সেটা টু মাচ কষ্ট শীতকালে। এই জন্য আমি একটু জল গরম করে নিই। জল গরম করছি খাওয়ার জন্য, শীতকালে তো আর ঠান্ডা জল খাওয়া যায় না ধরো। তো এরপর যেটা করব সেটা হচ্ছে কাঁচা হলুদ। তোমরা সকলেই জানো যে আমি সকালে কাঁচা হলুদ খাই। আগের দিন তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা কী। এই যে হাতে ধরো নিয়ে নিয়েছি আমি কাঁচা হলুদ, দেন এটাকে কাটবো তারপরে খাবো। তো জল হয়ে গেছে গরম, এরপর এটাকে বোতলে ঢেলে নেওয়ার পালা। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে কাঁচা হলুদ খাওয়ার কী কী উপকারিতা, সেটা বলি। দেখো কাঁচা হলুদ রেগুলার খেলে কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক সবারই কিন্তু এটা সমানভাবে বেনিফিশিয়াল। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে খুবই বেনিফিশিয়াল, কারণ ডাক্তার নিজেই বলে যে কাঁচা হলুদ রেগুলার খেলে মেয়েদের যে অ্যানিমিয়া হওয়ার সমস্যা থাকে সেটা কিন্তু কমে যায়, অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়, সঙ্গে তোমার অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে আমাদের সর্দি লাগা বা ঠান্ডা লাগার যে ধাত থাকে অনেকে সেটা কিন্তু অনেকটা প্রতিরোধ করতে সাহায্য করে, আর সঙ্গে তোমার হচ্ছে ওজন কমাতে সাহায্য করে, মানে ওজনটা মেনটেন করতে সাহায্য করে। হার্ট হেলথ, বোন হেলথ, এগুলো সমস্ত কিছু ভালো রাখে, আমাদের লিভারকে ভালো রাখে, খুবই খুবই উপকারী। তোমরা কিন্তু একদম ট্রাই করে দেখতে পারো, রেগুলার কাঁচা হলুদ মধু আর হচ্ছে আখের গুড়ের সঙ্গে ট্রাই করে দেখো। এক টুকরো 2 গ্রামের বেশি হলুদ কেউ খাবে না, 2 গ্রাম মানে একটা স্ট্যান্ডার্ড ওয়েট হচ্ছে 2 গ্রাম খাবে, আর হচ্ছে 1/2 চামচ মধু আর একটুখানি গুড় দিয়ে সকালে প্রতিদিন খাবে, খুবই উপকার। যাদের হচ্ছে তোমার সামনে কোনো অপারেশন আছে তারা খাবে না, বা যারা প্রেগনেন্ট আছো তারা খাবে না, বাকি সবাই কিন্তু ট্রাই করতে পারো, ছেলে বা মেয়ে। আমি কিন্তু খুবই উপকার পেয়েছি, ইভেন স্কিনের পক্ষেও কিন্তু খুবই হেল্পফুল, মানে স্কিনের যে রকম যা যে কারোর কোনো সমস্যা থাকলে কিন্তু সেটাও কিন্তু রিলিফ পাবে। তো এখন সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু পালা কমপ্লিট, এখন বসবো হচ্ছে পড়তে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিই ঘড়িতে কটা বাজে। দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে তোমার 9:30 বাজেনি এখনো, 9:25, তাই তো? তো 9:25 বাজে। তো এখান থেকে আমার আজকে কিছু নেওয়ার নেই। তো তোমরা আগে ক্লিপসটা দেখলে, হাত থেকে ফোনটা পড়ে গেলো, যাই হোক বেডের ওপরেই পড়েছিল, কিছু অসুবিধা কিছু নেই। তো যেটা করব সেটা হচ্ছে এই বুকসেলফ থেকে কিছু নেওয়ার নেই আমার এখন। আমার যেখান থেকে নেওয়ার হচ্ছে সেখানে সেটা হচ্ছে তোমার আমার সায়েন্সের খাতাটা নিতে হবে, ঠিক আছে? তো সায়েন্স অনেকদিন পরে পড়বো, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি সায়েন্সের খাতাটা কোথায় আছে। তো যাই হোক চলো একসাথে সবাই মিলে খুঁজি সায়েন্সের খাতা কোথায় রেখেছি। সেটা হচ্ছে দেখতে হবে, দাঁড়াও কোথায় যে রেখেছি, খড়ের গাদায় সুচ খোঁজার মতন, দাঁড়াও কোথায় রেখেছি আমি নিজেই ভুলে গেছি। ও হ্যাঁ পেয়েছি, এই যে পেয়েছি সায়েন্সের খাতাটা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি হচ্ছে
এই সায়েন্সের খাতাটা যেটা মানে এখানে যে নোটসটা আছে সেই নোটসটা পুরোটাই আমাদের এনরিচড প্রিপারেশনের যে সায়েন্সের স্যার আছে উনি আমাকে তৈরি করে দিয়েছিলেন। মানে ওনার কাছেই আমার সায়েন্সটা পড়া বা হাতে খড়ি বলতে পারো বা ভালো করে সায়েন্সটা অ্যাকচুয়ালি বুঝেছি। যে ইনস্টিটিউশনে পড়তাম আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি, যে ইনস্টিটিউশনে পড়তাম সেখানে আমার সায়েন্স পড়ে লিটারালি কোনো লাভ হয়নি। সায়েন্স ম্যাথ কিছু করেই আমি কিছু বুঝতে পারতাম না এতজন স্টুডেন্টের মাঝখানে। তো ওই স্যারই কিন্তু আমাকে অ্যাকচুয়ালি সায়েন্স বলো ম্যাথ বলো সমস্ত কিছুটা হাতে ধরে করিয়েছে। তো সায়েন্সের নোটসটা তোমাদের দেখাই, দাঁড়াও এটা এখান থেকে প্রথম থেকে হচ্ছে বায়োলজি, দাঁড়াও ফোকাস নিচ্ছে না, হ্যাঁ এবার এখান থেকে হচ্ছে বায়োলজি নিচ্ছে না কেন খাতাটা, দেখো এখান থেকে হচ্ছে বায়োলজি খুব সুন্দরভাবে ছবি আঁকিয়ে আঁকিয়ে, দেখো ছবি আঁকিয়ে আঁকিয়ে সমস্ত কিছু করিয়েছে, দেখো খুব সুন্দর করে মানে এত সুন্দর মানে বেসিক থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করেছে না। তো বায়োলজি অনেকেই মনে হতে পারে, হ্যাঁ বায়োলজি তো সোজা, বায়োলজি যে কেউ পড়াতে পারে, কিন্তু আদার্স কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো সমস্ত কিছু, ফিজিক্সটা আমার এখনও তাও কমপ্লিট হয়নি, অতটা এ করতে পারিনি, ধাতস্থ করতে পারিনি, কিন্তু বাকি তোমার বায়োলজি এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে এই দেখো, দেখো কত সুন্দর সুন্দর ছবি আঁকিয়ে আঁকিয়ে করেছে। তোমাদের কেমিস্ট্রিটাও দেখাই, দাঁড়াও কেমিস্ট্রিটা পেছন দিয়ে করানো নন মেটালের চ্যাপ্টারে, দেখো পুরো একদম প্রপার নোটস আছে। এই নোটস থেকে পড়লেই বাকি আমাদের সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাবে, কারণ আমাদের যে এনসাইক্লো, দাঁড়াও ফোনটা ভালো করে ধরি, দেখো আমাদের যে এনসাইক্লোপিডিয়ার বইটা আছে না সেখান থেকে পড়ে লিটারালি আমি কিছু বুঝতে পারি না। প্রথম কথা হলো আমি সায়েন্সের স্টুডেন্টই নই, ঠিক আছে আমার ইলেভেন টুয়েলভ বলো বা কলেজে বলো পুরোটাই আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের মেয়ে। তো ওই বইটা পড়ে আমার মনে হয় যে সায়েন্সের যারা মনে মোটামুটি অনার্স টনার্স করেছে কোনো সাবজেক্টে সায়েন্সের, তো তাদের জন্য ওই বইটা ভালো, বা ইলেভেন টুয়েলভে যাদের অ্যাটলিস্ট সায়েন্স ছিল তারা ওই বইটা ভালো বুঝতে পারবে। তো আমার কোনোটাই ছিল না, যে কারণে ওই বইটা পড়তে আমার লিটারালি খুবই প্রবলেম হয়, ঠিক আছে। তো তাই জন্য বইটা আমি কিনেছিলাম, বইটা আমার কাছে এখনও আছে, কিন্তু আমি তাও ওই বইটা এখনও হাত দিতে সাহস পাই না। প্রথমে পড়েছিলাম কিছু বুঝতে পারি, তারপরে হচ্ছে ওই বন্ধুটাকে বললাম, দেন ওই পুরো ধরে ধরে একদম কমপ্লিট করে দিয়েছে। তো কেমিস্ট্রি যে নোটসটা তোমাদের দেখাচ্ছিলাম সেটা দেখাই, দাঁড়াও দেখো সমস্ত কিছু হাতে ধরিয়ে ধরিয়ে পড়িয়েছে খুবই ভালো। এটা এক্সট্রা নোট হিসেবে লিখেছিলাম তাই জন্য এখানে চেটানো আছে, বাকি এই যে কেমিস্ট্রি এটা পুরোটা, হ্যাঁ দেখো রেডিও অ্যাক্টিভিটি খুব ভালো করে করিয়েছে, এগুলো এই যে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ সমস্ত কিছু, অ্যাসিড বেস আর সল্ট খুব ভালো করে করিয়েছে। তো যাই হোক, তো ওর কাছে পড়ে মোটামুটি আমার কিন্তু সায়েন্সটা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনেকেই কোয়েশ্চেন করো যে ম্যাথ আর সায়েন্স তুমি কোথা থেকে রেডি করছো, তো এই ভিডিওতে বলে দিলাম ম্যাথ আর সায়েন্সটা আমি কীভাবে রেডি করছি। আমি ওর কাছ থেকে কোনো অসুবিধা হলে, ম্যাথস করতে গিয়ে কোনো অসুবিধা হলে বা সায়েন্স পড়তে গিয়ে কোনো অসুবিধা হলে আমি কিন্তু ওর কাছে জিজ্ঞেস করি। তো অনেকদিন পর যেহেতু কেমিস্ট্রিটা পড়ছি, একদম প্রথম থেকেই পড়তে শুরু করেছি, একদম প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে অ্যাটমিক মডেল। তো সেখানে যেগুলো আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো সম্বন্ধেই সমস্ত কিছু দেওয়া আছে, আর এটাই পড়ছি অনেকদিন পর পড়ছি। অ্যাকচুয়ালি রিভিশনও হয়ে যাচ্ছে, সমস্ত কিছু মনেও পড়ে যাচ্ছে, পুরোনো বেশ অনেকদিন আগে পড়েছি, মোটামুটি দু তিন মাস ধরে সায়েন্সটা ভালো করে পড়াই হয়নি, তো তাই জন্য একদম প্রথম থেকেই আবার পড়তে শুরু করলাম। ভালোই লাগে আমার পড়তে, যখন থেকে বুঝতে পেরেছি, বোঝার আগে প্রচণ্ড ভয় লাগতো ভাই। তো এখন বাজে দেখো সকাল 10:10 হয়ে গেছে, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ডাল সেদ্ধ বসাতে যাবো, আমরা মানে আমি ডাল সেদ্ধ বসাতে যাবো। কালকে রাতে রাতের ভাত মানে সকালের ভাত করেই রেখেছিলাম, রাতে যেহেতু ভাত বসাতেই হয় তো তাই জন্য ভাত করে রেখেছিলাম কালকে রাতে। আর এখন যেটা করব সেটা হচ্ছে ডাল সেদ্ধ, মানে কুড়িয়ে দিই গ্রেট, ঠিক আছে আজকে রাতে বেশি আজকে সকালে খাটনি হবে বলে তাই জন্য কালকে রাতেই করে রেখে দিয়েছি, ঝামেলা মিটিয়ে দিয়েছি, শুধু ভাতটা গরম করব আর ডালটা করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি কুড়িয়ে হওয়াটা খুব স্বাভাবিক, শীতকালে তো কাজ করতে ভালো লাগে না, প্রথম কথা দ্বিতীয় কথা এখানে মা নিজে সময়তে সময়তে সমস্ত কিছু টাইমলি মুখের সামনে এনে দেবে, তো নিজেদেরই করে খেতে হবে, তো তাই জন্য কুড়িয়ে হওয়াটা বাধ্য হয়। এদিকে নিয়ে নিয়েছি আলু আর এদিকে হচ্ছে মুসুরির ডাল, এই দুটোকে একসঙ্গে দিয়ে প্রেশারে সিটি মেরে নেবো, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর ভাত তো কড়াই আছে, আর এদিকে আমি কাটছি হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখা, আর এইদিকে হচ্ছে তোমার ডাল সেদ্ধ, আর ভাত তো কড়াই আছে আগে থেকে, আর এদিকে প্রেশারে সিটিটাও মেরে নেবো, কারণ আমাদের প্রেশারে নিজে নিজে সিটি পড়ে না, ও একটুখানি ডিফেক্টিভ আছে প্রেশার কুকারটা। একটু গাইজ এর মধ্যে তেল দে তো খাবার রেডি, তো তাড়াতাড়ি খেয়ে নি। আমি এখন তেলটা গরম করছি কারণ শ্রেয়ার মাথায় দিয়ে দেবো,
তাই তেলটা গরম করা হচ্ছে। এই যে আমাদের শ্রেয়া রানী, কি গান রে? উত্তর পাড়ার ছেলে দক্ষিণ পাড়ার মেয়ে, কি পূর্ব পাড়ার শ্বশুর শাশুড়ি পশ্চিম পাড়ার মা? তুই তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে এবার, তোর এবার ভিডিও হবে পশ্চিম পাড়ার মেয়ে। কি সব গান করছিস? দক্ষিণ পাড়ার মেয়ে। এই এত বড় তেলটা গলাতে তো প্রচুর টাইম লাগবে রে। এই তো গাইস আমি গলাচ্ছি। গাইস আমাদের রান্নাঘরটা যা সুন্দর দেখতে, কি বলবো আর, বহুদিন আমরা রান্নাঘরটা মুছি না। কি হলো, গ্যাসটা কি শেষ হয়ে গেল? এত দিম দিম করে জ্বলছে কেন? কারণ লো ফ্লেমে আছে তাই। এর ফ্লেমটা বাড়া তাড়াতাড়ি। আমরা তেল নিয়ে নিয়েছি, এই তেলটা এখন শ্রেয়ার মাথায় দেবো। তাড়াতাড়ি আয় শ্রেয়া, বন্ধ করো। শ্রেয়া তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি মাথাটা আজরা। কাজী নজরুল ইসলাম শ্রেয়া আমাদের। আই শ্রেয়া, শ্রেয়া তোর সুন্দর মুখটা দেখিয়ে তো, সবাই চেনে তোকে। আর ইভেন তোকে একজন কমেন্টও করেছিল জানিস তো, আগের আগের ইয়েতে ভিডিও। না আরে না, তোর একটা বন্ধু তোকে চেনে রে, বলছে যে ও এটা তো শ্রেয়া, চিনি তো। হ্যাঁ রে সত্যি, তোর দিব্যি কমেন্ট করেছিল। হাই কাজী নজরুল, কতদিন তেল দিস না? আরে এই লোকটা মাছ বিক্রি করতে আসে, শুধু বলবে আছে। আরে বল মাছ আছে, এই আছে, শুধু আছে। নামগুলো বলো। ওই দা আছে আছে, নামগুলো না বললে হবে? আছে আছে, শুধু বলে আছে। শুধু বলবে আছে, মাছ বিক্রি করতে আসে, বল না মাছ বিক্রি করতে আসে, শুধু বলবে আছে আছে। কি আছে ভাই, মাছ আছে বলতে হবে তো? এই মাছ আছে, ওই মাছ আছে, না শুধু বলবে আছে। ঘোড়ার ডিম আছে, এই তো দেবো দাঁড়া। আমি তোর চুলে তেল দেওয়ার কোনো কমতি হবে না, আমার ফোন ধরা থাকুক না ধরা থাকুক। তো এখন স্নান করে চলে এসেছি, তো এখন স্নান করে যেটা করব সেটা হচ্ছে তোমার এই যে বই নিয়ে পড়বো। তো যেটা পড়বো এখন সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে? এই যে ইন্ডিয়ান পলিটি পড়বো। তো এখনও কাকিমা ফোন করেনি, ঠিক আছে? তো কাকিমা ফোন করেনি যেহেতু এখন একটু ভালো করে পড়ে নিতে পারবো। তারপরে কাকিমা যখন ফোন করবে তখন খাবারটা নিয়ে আসবো, নিয়ে এসে তোমার খাবো। আজকে বিকেলে একটা যাওয়ার জায়গায় যাওয়ার প্ল্যানও হচ্ছে, ঠিক আছে? সমস্ত কাজ যদি কমপ্লিট হয়ে যায়, মানে যেই পড়ার টার্গেটটা নিয়েছি পড়াটা যদি কমপ্লিট হয়ে যায়, দেন তারপরে ভিডিও আপলোডও আছে, ভিডিও আপলোডটাও যদি কমপ্লিট হয়ে যায়, সমস্ত কিছু হয়ে গেলে দেন তারপরে একটা জায়গায় যাবো ঘুরতে। তো তোমরা কন্টিনিউ করতে থাকো পুরো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে যে কোথায় গেলাম। যেহেতু স্নান করে এসেছি, তো স্নান করে আগে একটু ঠাকুর প্রণাম করে নেবো। তো এখানে একটা ছোটো রাধাকৃষ্ণের ছবি রাখা আছে আমার, তো এই ঠাকুরটাকেই আমি প্রণাম করি প্রতিদিন স্নান করে। তো নিচে খেতে যাওয়ার পর তারপরে আর সেরকমভাবে পড়া হয়নি। আমার কয়েকটা জামাকাপড় কাচারও ছিল, তো জামাকাপড়গুলো কেচে নিলাম আর তারপরে এসে একবারে স্নান টান করে পড়তে বসলাম, কারণ নাহলে বারবার উঠলে টাইম নষ্ট। তো তাই জন্য একটু পড়ে নিলাম, পড়ে নিয়ে তারপরে হঠাৎ করে মনে পড়লো একটা ভিডিও বানাতে হবে। একটা ভিডিও তোমাদেরই রিকোয়েস্টের একটা টপিক আমার ভিডিও বানানোর ছিল, তো সেই ভিডিওটাই বানাচ্ছিলাম। ভিডিওটা বানিয়ে এটা স্পিড বাড়িয়ে দিয়েছি, ভিডিওটা অ্যাকচুয়ালি বানিয়েছিলাম। তারপরে আমাদের কাকিমা ফোন করলো, তো খাবার আনতে যাচ্ছে আমরা। আমি আর শ্রেয়া এখন যাচ্ছি খাবার আনতে, কাকিমা ফোন করেছিল। গেটটা লাগাই আগে। কি হলো শ্রেয়া, হাসিস কেন? কাজী নজরুল, নজরুল দাঁড়া আমার জন্য, গেটটা লাগাই আগে। চল নজরুল, নজরুল আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, লম্বা নজরুল আমাদের। কাকিমা লাঞ্চ করতে বসে গেলাম। এই যে লাঞ্চে ভাত, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ কোরা আলু ভাজা, আর এই যে টেস্টি ডিমের ঝোল। তো আগে খেয়ে নিই, দেন তারপরে আবার কথা বলছি। তো এখন খেয়ে দিয়ে জাস্ট এখনই উপরে এলাম। তো যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটা এখন এডিট করব, এডিট করে দেন তারপরে পাবলিশ করব।
তো এখনও পর্যন্ত আজকের দিনটা বেশ ভালো কাটছে, বেশ প্রোডাক্টিভ, কারণ ভিডিও বানালাম, পড়াশোনা করলাম, ভিডিও এডিট করলাম, ভিডিওটা আপলোড করলাম, ভিডিও সমস্ত এডিটিং, থাম্বনেল থাম্বনেল সমস্ত কিছু বানানো, এডিট করা, আপলোড করা, তারপরে হচ্ছে কোশ্চেন টাইপ করা, যেটা হচ্ছে WBCS এর মক বেরোবে আমাদের, তোমরা সকলেই জানো, তো সেগুলোই কোশ্চেন টাইপ করছিলাম। তো যেখানে যাবো বলেছিলাম তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর এখন বেরোচ্ছি, আর তাড়াতাড়ি চলে আসবো, গিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি। এখন 5:30 বাজে, 5:30 বাজেনি, 5:15 বাজে, তো এখন বেরোচ্ছি, আবার 8টা থেকে পড়ানো আছে, তো তাড়াতাড়ি এসে আবার পড়াতেও হবে, তো তার জন্য তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি আসবো, চলো লেটস গো। আমি তোমাদের অলমোস্ট অনেক ভিডিওতে শেয়ার করি যে তোমরা নিজেদের রুটিন ফলো করার সঙ্গে সঙ্গে রুটিন যদি ফলো করতে পারো ভালো মতন, তাহলে নিজেদেরকে রিওয়ার্ডও করো, মানে রিওয়ার্ড ইউর সেলফ। তো আজকে আমার নিজেকে নিজে রিওয়ার্ড করার পালা, তো আমি আজকে এই উইকে প্রচণ্ড প্রোডাক্টিভ ছিলাম, সেই কারণে আমি আজকে খেতে চলে এসেছি টেস্টি টেস্টে মোমো। আই লাভ মোমো, মানে এই বিধাননগরের এই মোমোটা ও মাই গড, টু মাচ, খুবই ভালো খেতে, খুবই টেস্টি খেতে। আমি যখনই সময় পাই বিধাননগরের এই মোমোটা খেতে চলে আসি, তো অসাধারণ বানাই চিকেন প্যান ফ্রাই মোমো, আমার খুবই পছন্দের একটা ডিশ বলতে পারো, খুব সুন্দর। তো যাই হোক, মোমো খাওয়া হয়ে গেছে, এখন আবার ফিরে যাওয়ার পালা, তো তাড়াতাড়ি করে এখন যেতে হবে, তো চলো তা যাওয়া যাক, কারণ এরপরে গিয়ে আবার পড়ানোও আছে, তো তাড়াতাড়ি করে গিয়ে ওদের ক্লাসটাও নিতে হবে, কারণ না হলে এরপর আরও দেরি করলে দেরি হয়ে যাবে। তো চলে এসেছি আমি রুমে, আর রুমে এসে ক্লাস নিতে শুরু করে দিয়েছি। তো ওদের যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কনস্টিটিউশনের প্রিলিমসের ক্লাস চলছিল এটা, তো কনস্টিটিউশনের কলোনিয়াল রুল আজকে থেকেই শুরু হলো অ্যাকচুয়ালি কনস্টিটিউশনটা ওদের। তো এর আগে হিস্ট্রি শেষ হয়ে গেছে, INM শেষ হয়ে গেছে, তো আজকে থেকে কনস্টিটিউশন শুরু হলো। সমস্ত প্রপার নোটস মেনটেন করে, সমস্ত নোটস দিয়ে, সমস্ত ভালো করে বুঝিয়ে টুঝিয়ে তারপরেই পড়াই, ওদের ক্লাসের রিভিউও প্রচণ্ড ভালো। তো চলো কন্টিনিউ করতে থাকো তোমরা ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা একদম ভুলো না কেমন লাগছে। তো এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে, আর আমার তোমার ডিনার বলো বা তোমার সমস্ত কিছুই হয়ে গেছে। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, এই দেখো লিখছিলাম, যেটা লিখছিলাম সেটা হচ্ছে যে কালকে পড়ানো আছে, আবার আজকে সন্ধ্যাবেলা পড়ানো ছিল, তো আজ কালকেও পড়ানো আছে, ফোকাস নিচ্ছে না, হ্যাঁ তো কালকেও পড়ানো আছে, তো সেটারই নোটসটা রেডি করছিলাম, সমস্ত কিছু নোটসটা রেডি করতে করতে একটু রাত হয়ে গেল। তো যাই হোক, আমি ভুলেই গেছিলাম যে আজকে ব্লগ করছিলাম, তো যাই হোক হঠাৎ করে মনে পড়লো, যেহেতু রেগুলার করি না, তো রেগুলার যদি করি তাহলে অভ্যেস হয়ে যাবে, তো রেগুলার করবো কি করবো না সেটাও তোমরা কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের ইন্সপিরেশন পাই, তোমাদের থেকে যদি মোটিভেশন পাই, তাহলেই এটা কন্টিনিউ করা পসিবল হবে। এখন হচ্ছে ব্লগটা এন্ড করার পালা, যদি এত দূর অবধি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লাগছে, আর ভালো লাগলে কী করতে হবে, তোমাদের সবাইকে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে জানিয়ে দিতে হবে যে দিদি ব্লগটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন লাগলো ব্লগটা। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, স্টে লার্নিং, স্টে মোটিভেটেড, তো চলো টাটা, থ্যাংক ইউ।